গত এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে নতুন ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই ছিল এক হাজারের বেশি কাল সারা দেশে তা সাতশো ষাটে নেমে আসলেও আজ আবার বেড়ে গেল চব্বিশ ঘন্টায় রোগী ভর্তি হয়েছে নয়শো দুই জন ঢাকায় চারশো পাঁচ আর ঢাকার বাইরে চারশো সাতানব্বই জন স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তির সংখ্যা একাত্তর হাজারের বেশি হাসপাতালগুলোতেও এখন কমেছে রোগীর চাপ ছিল একটু হালকা ভূমি হতো আর জ্বর তো একশো তিন চার জ্বর থাকতোই এখন আল্লাহ রহমতে আর সে জ্বরটা নেই সাত দিনের মধ্যে আপনার এই একটা ছিল লুজ মোশনের একটা ভালো একটা ইয়ে ছিল লুজ মোশন গত কালকে থেকেই আপনার আজকে দুই দিন আমার মোটামুটি একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে ট্রিটমেন্ট এখানে ভালোই দিছে সাত দেয় নাই মোটামুটি সুস্থর দিকে আর দিন লাগবে বলছে চিকিৎসকরা বলছেন রোগীর চাপ কমলেও দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই কারণ বৃষ্টি হলেই বাড়বে সংখ্যা যেই অবস্থা আমাদের হাসপাতালগুলো হিমশিম খাচ্ছিলাম সেদিক থেকে এখন অনেকটা আমরা স্বস্তিতে আছি তারপরে যে একেবারে রুগী শূন্য তা না আমাদের কোনো অবস্থাতেই ঢিল দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এখনো পর্যন্ত আমাদের আশঙ্কা রয়ে গেছে বৃষ্টিপাত আবার শুরু হলে নিশ্চয়ই আবার এডিস মশার প্রজনন আবার বাড়বে বাড়লে আবার এডিস মশার বা ডেঙ্গু রোগের সংখ্যাও বাড়তে পারে সেই জন্য আমাদের প্রস্তুতি এখনও পর্যন্ত রয়েছে এবং সেটা অক্টোবর পর্যন্ত অন্তত আমাদের এই প্রস্তুতিটা থাকবে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর বলছে তাদের কাছে একশো পঁচাশিটি মৃত্যুর তথ্য আছে যেখান থেকে ছিয়ানব্বইটি পর্যালোচনার পর ডেঙ্গুতে সাতান্নটি মৃত্যু নিশ্চিত হয়েছে এদিকে ডেঙ্গুতে আজও সাভারে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে মাহমুদ কমল মাছরাঙা সংবাদ ঢাকা